ओके देखें पुलिस गाड़ीटा एकदम सेई दुर्दान्त বাহ বাহ আসো 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 অনেক সুন্দর বাহ অসাধারণ 60 থেকে 70 কেজি পর্যন্ত লোড নেবে সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনটি অন করে দিন আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবেন না Hey guys দেখতে পাচ্ছেন আমাদের সামনে অসাধারণ আনকমন একটা চমৎকার বাচ্চাদের বাইক BMW পুলিশ বাইক দেখতে পাচ্ছেন একদম সেই মারাত্মক দুর্দান্ত একটা বাইক যারা আসলে বাচ্চাদের জন্য এরকম একটা বাইক কিনতে চান অনেকেই কিন্তু বাবা পুলিশ চিন্তা করেন যে ছেলেকেও আমি পুলিশ বানাবো এখন থেকে একটা বাইক চালায় দিয়ে তার মধ্যে একটা স্বপ্ন তৈরি করে কিন্তু আবার অনেক ফ্যামিলি আছে যে বাচ্চাদেরকে একটু পুলিশের গাড়ি কিনে দিলে অনেক মজা পাবে বাচ্চা পছন্দ করে এগুলা তো এই ধরনের বাইক কিন্তু আপনারা কিনতে পারেন তো যারা আসলে কিনতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা এই মুহূর্তে রয়েছি চিশতি ট্রেডার্সে চিশতি ট্রেডার্স নিউ সুপারমার্কেটের নিচতলায় আর আমার সঙ্গে রয়েছেন আসলাম ভাই জি ভাই আসলে যে চমৎকার একটি পুলিশ বাইক আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাইকটি কিভাবে চালাবেন আসলে যে আপনার বড় বাইক হ্যাঁ যে বড় বাইকগুলো আছে সেটা থেকে অতটা ব্যতিক্রম না সেম কাছাকাছি টাইপেরই আপনি এটার মডেলটা যদি আপনাদেরকে জানাতে চাই যে আপনি দেখতে পাচ্ছেন যে BMW কোম্পানি সম্পূর্ণ BMW কোম্পানি এটার মধ্যে আপনি অরিজিনাল হচ্ছে BMW লেখা চাবির মধ্যেও আছে এটা কিভাবে চালাবেন এটা হচ্ছে আপনি চাবির মাধ্যমে স্টার্ট করবেন বাস্তব বাইক যেভাবে স্টার্ট হয় সেভাবে আপনি বাইকটি প্রথমে স্টার্ট করার পরে আপনি দুই পাশে আবার ইয়ে জ্বলতেছে হ্যাঁ এটা হচ্ছে চতুর্পাশে আপনার সামনে এবং পিছনে আপনি পিছন যদি দেখাতে চাই পিছনে এটা হচ্ছে হুইসেল লাইট হ্যাঁ হুইসেল লাইট এটা হচ্ছে সংকেত লাইট যেটাকে বলা হয় এরপর আপনি এটা পুলিশের যে সাউন্ডটা সেটাও দিতে পারেন ও আচ্ছা আচ্ছা দেখেন মানে পুলিশ যখন গাড়ি চালিয়ে যায় রাস্তা দিয়ে তখন কিন্তু এই ধরনের হুইসেল দিতে যায় মানে এরকম একটা ইমার্জেন্সি মোমেন্ট বোঝায় জি জি এরপরে এটার কিছু নিজস্ব মিউজিক আছে আপনি চাইলে এই মিউজিকগুলো ইউজ করতে পারেন এরপর এটা আরেকটা বিষয় দেখাতে চাই এটার গিয়ারটা হচ্ছে তিনটা গিয়ার এই যে এখানে 1 2 3 দেওয়া আছে এটা হচ্ছে তিনটা গিয়ার আর এটা স্পিড থাকবে তিনটা স্পিড যখন আপনি ফরওয়ার্ড লেখা আছে এই ফরওয়ার্ডে দিলে সামনের লাইটটি জ্বলবে অর্থাৎ এখন সে সামনে যাওয়ার জন্য প্রস্তুত এরপর আপনি পিকআপে যদি পাড়া দেন তো পিকআপে পাড়া দিলেই এটা পিকআপের মাধ্যমে ডান পাশে পিকআপ দেওয়া আছে নিচে পিকআপে পাড়া দিলেই কিন্তু বাইকটি সামনে যাবে এটা ব্রেকটা যদি বলতে চাই এটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক অটো হাইড্রোলিক ব্রেক এটা অটো ব্রেক হয়ে যাবে আর পিছনে দিলে পিছনের লাইটটি জ্বলবে এবং পিছনের দেওয়ার পরে পিকআপে পাড়া দিলে পেছনে যাবে তো আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই জানাতে চাই যে এটা ব্যাটারি সম্পর্কে এটা ব্যাটারিটা হচ্ছে সম্পূর্ণ 12 ভোল্ট আর এই 12 ভোল্ট আপনি কিভাবে যাচাই করবেন সেই বিষয়ে যদি একটু দেখাতে চাই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে মিটার দেওয়া আছে মিটারে আপনার শো করবে যে আপনার কত ভোল্ট ব্যাটারিটা এখানে এই যে মিটারে শো করতেছে 12.8 ভোল্ট এটা এখন শো করতেছে এখানে ইন্ডিকেটরের মধ্যে দেওয়া থাকবে যে আপনার কত ভোল্ট চার্জ আছে সেটাও শো করবে নতুন অবস্থায় অবশ্যই আপনার 10 থেকে 12 ঘন্টা চার্জ দিতে হবে আর এই বাইকটি কিভাবে চার্জ দিবেন তো বাইকটি চার্জ দেওয়ার জন্য এরকম মোবাইল চার্জারের মতো একটি চার্জার দেওয়া থাকবে আর চার্জ দিবেন কোথায় সিটের ঠিক ডান পাশে নিচে সিটের ঠিক ডান পাশে নিচে চার্জার অপশনটি দেওয়া থাকবে আপনারা এখানে চার্জ দিতে পারবেন তো দেখা যায় যে অনেক সময় আপনার বেবিটা ছোট হতে পারে যে পড়ে যাবে কিনা আসলে না পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনাদের দুই পাশে দুইটা সাপোর্টিং চাকা দেওয়া আছে যাতে বাচ্চাটা পড়ে না যায় ছোট বেবিরও এটা চালাতে পারবে এরপর দেখা গেল যে বেবি যদি চালানো শিখে যায় আপনি চাইলে সাপোর্টিং চাকাটা খুলে রেখে দিতে পারেন তখনই ইজি বাইকের লাহানি এটা চলতে থাকবে এই যে বাইকের মতোই তো আরেকটা জিনিস না দেখালেই নয় যে পিছনে আপনি দুই পাশে দুটি বক্স দেওয়া আছে ওকে এই যে দুটি বড় বড় দুটি বক্স দেওয়া আছে যে এখানে বাচ্চাদের অনেক খেলনা সামগ্রী রাখতে পারবেন তো আপনার পিছন দিকটা যদি একটু দেখাতে চাই যে এই যে পিছনের লুকসটা হচ্ছে অনেকটাই বড় একটা বাইক কিন্তু এটা তো অনেকে ভাববেন যে এত বড় বাইক আসলে এই বাইকটি কতটুকু ধারণ ক্ষমতা নিতে পারবে আসলে এটার ধারণ ক্ষমতা মোটামুটি সব বাইকের মতো একটু অন্যরকম এটা ধারণ ক্ষমতাটা অনেক বেশি এটা হচ্ছে আপনার 60 থেকে 70 কেজি পর্যন্ত লোড নেবে ক্ষেত্রে দেখা গেল এখানে বসার স্পেস জায়গাটা কিন্তু আমার মতো বেবি বসলেও দুইজন বসতে পারবে আর দেখা গেল ছোট ছোট যদি বেবি বসে সেই ক্ষেত্রে 3 থেকে 4 জন বেবি বসতে পারবে দেখা গেল 3-4 জন বেবির ওয়েটও কিন্তু আপনার 60 থেকে 70 কেজি হবে না তো সেই ক্ষেত্রে এটা সুন্দরভাবে চলতে পারবে কোনো সমস্যা হবে না তো চমৎকার এই বাইকটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি এটা কোথায় পাবেন বা এটার প্রাইসটা কত হবে সেই বিষয়ে আমাদের শামীম ভাই আপনাদেরকে জানিয়ে দিবে এখন এটার যে মূল্য বা ওয়ারেন্টি গ্যারান্টি বা কিভাবে নেবেন সেটা আমি জানিয়ে দিচ্ছি এখানে যে আমরা ব্যাটারিটা ব্যবহার করছি 12 ভোল্টের ব্যাটারি আর যে মোটরটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে 100% কপার মোটর আমরা মোটরের গ্যারান্টি দিচ্ছি 1 বছর আর পুরো যে পুলিশ বাইকটা আপনারা দেখতেছেন এটা কিন্তু আপনার খুবই ভালো এবং অনেক হেভি এবং সাইজও অনেক বড় ঠিক আছে অনেক বড় বাইক এটা দেখা গেছে আপনার 15 বছর 16 বছর বাচ্চারা চালাতে পারবে কোনো সমস্যা নাই আর এটার যে মূল্যটা সেটা আমি বলে দিচ্ছি অনেকেই ভাববেন যে পুলিশ বাইক এত বড় এত সুন্দর এবং এত হেভি এত বড় বড় চাকা মূল্য কত যেন হবে ভাই আমরা বড় বড়র মতোই পাইকারি মূল্য দিচ্ছি মাত্র 23500 টাকা 23500 টাকা জি 23500 টাকা হইলে আপনারা এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি ঢাকার মধ্যে নেন তাহলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব ঢাকার বাইরে নিলে আমরা কুরিয়ারে দিব কিন্তু আপনারা যদি বাইকটা অর্ডার করেন তাহলে আমাদেরকে অনেকেই ভাববেন যে টাকা কিভাবে দিবেন আমাদেরকে 2000 টাকা বা 3000 টাকা বুকিং মানি দিবেন বাকি টাকা আমরা কন্ডিশনে দিব এবং প্রবাসী ভাইদেরকে বলবো যে ভাই আপনারা যদি বাইকটা আমাদের কাছে পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারও দিব এবং অনেকের আছে কুরিয়ারে যাওয়ার লোক থাকে না বা কুরিয়ার অনেক দূরে হয়ে যায় ওই ক্ষেত্রে আমরা ঢাকা থেকে লোক দিয়ে আপনার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব কিন্তু আমার যে লোকটা যাবে এই বাইকটা নিয়ে বাইকেও খরচ আছে লোকেরও খরচ আছে সেই খরচ আপনাদেরকে বহন করতে হবে ওকে চমৎকার চমৎকার একটা বাইক কিন্তু দেখে ফেললাম যারা আসলে বাইকটা নিতে চান যোগাযোগ করতে পারেন চিস্তি ট্রেডার্সের সঙ্গে চিস্তি ট্রেডার্সের অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে তো যারা বাইকটা দেখেছেন অলরেডি অর্ডার করতে তাদের সঙ্গে কথা বলতে পারেন তো আজকে পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ